হ্যালো বন্ধুরা, কেমন আছেন? যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন। আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো, ফোনটির নাম অরবিট। এটা আসলে ওয়ালটনের একটি প্রোডাক্ট। যারা কম বাজেটের মধ্যে খুব ভালো ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটি হতে পারে সেরা ফোন। তো চলুন এটার আনবক্সিং দেখে আসি। প্রথমে এই বক্সের মধ্যে দেওয়া হয়েছে একটি ক্লাস প্রোটেক্টর, সঙ্গে দেওয়া হয়েছে সিম স্লট লাগার জন্য একটি চিপসেট, তারপরে দেওয়া হয়েছে একটি সুন্দর কভার, এবং সেই সাথে থাকছে 1 বছরের ওয়ারেন্টি। এবার আমরা ফোনটা দেখে আসি। খুব সুন্দর প্লাস্টিক কভারের ফিনিশ করছে। বক্সে থাকছে একটি চার্জার, চার্জার কেবল, এবং সঙ্গে থাকছে একটি হেডফোন। তো চলুন বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। এই ফোনটির নাম দেওয়া হয়েছে Y21। এই ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির HD প্লাসের একটি ডিসপ্লে, এবং সঙ্গে থাকছে 90Hz রিফ্রেশ, এবং সামনে ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং পিছনে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, এবং সঙ্গে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সেই সাথে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, এবং প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক T606 কোয়েড কোর প্রসেসর ইউজ করা হয়েছে। ইউজ করা হয়েছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। সেই সাথে বক্সে দেওয়া হয়েছে 10W-এর একটি চার্জার, এবং বাজেট ক্যাটাগরির এটি একটি সুন্দর ফোন হতে যাচ্ছে। তার কারণ বাংলাদেশে এই ফোনটির দাম ধরা হয়েছে 8,500 টাকা। আল্লাহ হাফেজ।